রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তেজগঞ্জ এলাকায় স্বামী বিবেকানন্দের মূর্তি স্থানান্তরিত করা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ল। এলাকাবাসীদের অভিযোগ, মূর্তিটি সরানো হচ্ছে না, শুধু যে বেদির ওপর মূর্তিটি আছে সেটা নিচু করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ মূর্তির উপর ছাউনি করা হবে। কিন্তু মূর্তির উপর দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তার থাকায় অসুবিধার কারণে মূর্তির বেদিটি নিচু করার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের অভিযোগ, এই কাজ বাধা দেয় বিজেপি নেতৃত্ব। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কি সমস্যাটা কি? তখন কি সমস্যা বলতে এটাকে মানে নিচু করা হবে? সমস্যা বলতে এটার হাইটটাকে নিচে, হাই টেনশনের জন্য আমাদের স্বামী বিবেকানন্দ স্ট্রাকচারটা করা যাচ্ছে না, মানে যে উপরে সেট করা ছাউনিটা হাইটেন থাকার জন্য হচ্ছে না, যার জন্য স্বামী বিবেকানন্দকে একটু নামিয়ে দিয়ে যাতে সুন্দরভাবে সেটটা করা যায় সেটার জন্যই, আর মেনটেন্যান্স যাতে ভালোভাবে হয় ওই জন্যই। আর ভেতরে আরেকটা কোনো মন্দির আছে? হ্যাঁ, বড় ঠাকুরের মন্দির আছে। বড় ঠাকুরের মন্দির আছে, মানে ওই সেটটা করা যাচ্ছে না উঁচুর জন্য নাকি? হ্যাঁ, উঁচুর জন্য সেটটা করা যাচ্ছে না, ওই হাইটেন থানার তারটার জন্য তাতে থেকে যাচ্ছে। কারণ আমরা যদি একটা একচালা সেট করি তাহলে আরও অনেকটা হাইট করলে হাইটেন থানার তার প্রায় পেরিয়ে যাবে, আর যদি দোচালা করি তাহলেও হাই টেনশনে লেগে যাচ্ছে, যার ফলে কেউ কাজ করতে চাইছে না, যার জন্য স্বামী বিবেকানন্দ স্ট্যাচুটাকে একটুখানি নিচে নামিয়ে যাতে সুন্দরভাবে ইয়েটা সেটটা করা যায় ওইটার জন্যই। মানে মানে একটা সেটের মধ্যেই দুটো থাকবে? হ্যাঁ, একটার মধ্যেই দুটো। আচ্ছা, দেখি সমস্যাটা দেখি হলো। সমস্যা বলতে বিজেপির সভাপতি, বিজেপির লোকেরা এখানে এসছে, এসে নিয়ে ঝামেলা করছে, উল্টো বলছে যে আমরা নাকি স্বামী বিবেকানন্দটা ভেঙে দিচ্ছি এইটাই। আচ্ছা, কিন্তু আপনারা রাখতে চাইছেন না? আমরা তো রাখতে চাইছি, আমরা পাড়া থেকে পাড়ার লোকজনকে নিয়ে মিটিং করেছি, এটা সর্বসম্মতিতে করা হয়েছে, সম্মতি নেওয়া হয়েছে, এটা যাতে সুস্থভাবে রক্ষণাবেক্ষণ করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি। প্রথমে কোনটা হয়েছিল? মূর্তিটা হয়েছিল কি স্বামী বিবেকানন্দ, তারপরে ইয়েটা, তারপরে মন্দিরটা, এখন দুটো একসাথে রাখতে চাইছে? দুটো একসঙ্গে একচালায় রাখতে হচ্ছে। আপনার নাম? শুভম নায়েক। কোন জায়গায় এটা? এটা তেজগঞ্জ। পুলিশ এসে কি বলে গেল? পুলিশ এসে দেখে গেছে, পুলিশ এসে বলে দেখলো, দেখে নিয়ে ওরাও বললো যে হ্যাঁ এটা আর কি ইয়ে হয়ে গেছে, অনেকটা উঁচু হয়ে গেছে, আমরা কোনো আর কি নালা টালা দিতে গেলেও আমাদের মই গায়ের ওপরে মই দিয়ে উঠে দাঁড়িয়ে দিতে হচ্ছে, এটা অসুবিধায়। পুলিশ এসে বললো যে আপনারা একটা লিখিত দিন, লিখিত দিয়ে তারপরে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।